আসসালামু আলাইকুম, আমার নাম মিসেস হাসনাহেনা, আমি ঢাকা মিরপুর 11:30 থাকি। আমার বয়স 54 বছর। আমি প্রায় 12 থেকে 13 বছর ধরে আমি রোগে ভুগতেছি। আমার কোমর ব্যথা, আমার হাঁটু ব্যথা, এখন হ্যাঁ আস্তে আস্তে আমার ঘাড়েও ব্যথা হয়েছে এবং দুই শোল্ডার কাঁধে, দুইটা কাঁধেও ব্যথা। তো এই নিয়ে আমি মানে হাঁটতেই পারতাম না, হাঁটু নিয়ে আমি পা টেনে টেনে হাঁটতাম। তো আমি একদিন বললাম নিজেই যে অনেক ডাক্তার দেখাইছি বলে কি অপারেশন করতে হবে, আবার কেউ বলে ইঞ্জেকশন দিতে হবে, আবার যিনি বলেছে আমাকে ইঞ্জেকশন দিতে ওনার কাছে গিয়েছি সে বলে আবার এখন ইঞ্জেকশন হবে না, এখন অপারেশন করতে হবে। তো আমার আত্মীয় স্বজন এরা বললো যে অনেকেই অপারেশন করছে, তাদেরও ক্যাশ নিয়ে হাঁটতে হয়, তাহলে অপারেশনের কোনো প্রয়োজন নাই, দেখো বিকল্প কিছু আছে কিনা। তখন খোঁজাখুঁজি করতে করতে আমি এই স্যারের ইয়েতে দেখলাম আর কি, নেটে স্যারের ঠিকানাটা পেয়ে আমি আসলাম দেখা করতে, সব বললাম বুঝায়। দেখলো স্যার দেখে আমাকে হসপিটালাইজড করলো। তো আমি ঠিক 15 দিন এখানে আমি ভর্তি ছিলাম, আমাকে ভালো চিকিৎসা দেওয়া হয়েছে আর 3 বেলা থেরাপি দিত। তো মাশাল্লাহ 1 সপ্তাহ দেওয়ার পরেই দেখি যে আমি ভালোর পথে, আমার বিষ ব্যথা সব ভালো হয়ে গেছে। তারপর 15 দিনে একদম ঝরঝরা হয়ে গেলাম, তারপর স্যার আমাকে রিলিজ করে দিল, আমি বাসায় গেলাম। কিন্তু বাসায় বাড়ি গেলে তো বুঝিনি যে নিয়মটা ঠিক মতো থাকে না, বা 3 বেলা বললে ব্যায়াম করতে দেখে দেওয়া ব্যায়াম সেগুলো আমি করি 1 বেলা বা 2 বেলা, বা যেমনি খুশি এমনি চলি, তো পেনটা আবার ব্যাক করে, ব্যাক করলে আবার স্যারের শরণাপন্ন হই। তো স্যারের ট্রিটমেন্টে আমি মাশাল্লাহ ভালোই আছি। এর মধ্যে আবার একটু জার্নি টার্নি করছি, একটু উমরাতে গিয়েছিলাম এই সৌদি আরব। তো ওখানে যাওয়াতে আসার পরে আমি আরো অসুস্থ হয়ে গেলাম আর কি, আবারও আমি স্যারের শরণাপন্ন হইলাম, স্যারের কাছে আসছি। এই যে এখন থেরাপি নিচ্ছি আজকে 4 দিন, মাশাল্লাহ আমি ভালো, আমি রাতে ভালো ঘুম হয়, আমার যে পেনটা ছিল ওই পেনটা এখন নাই। তো আমি কালকেও নিব এবং এরপরে আমি আমার মেয়ের বাসায় বেড়াতে যাব, ওখান থেকে আইসা আমি হয়তো থেকে করতে পারি অথবা এসে এসে দিয়ে যাব থেরাপি। এই হচ্ছে আর কি আমার কাহিনী। না স্যারের চিকিৎসা উন্নত মানের, ভালো চিকিৎসা, দোয়া করি স্যারের আরো উন্নতি হোক, সবাই আসুক, থেরাপিস্টরাও সবাই ভালো, সবাই ভালো থাকেন আপনারা, আমিও যেন ভালো থাকি, দোয়া করবেন আমার জন্য, এটাই সবার কাছে বলা।